ক্লাসে আমি আলোচনা করেছি বিভিন্ন প্রাণীর গমন পদ্ধতি। মানুষের গমন পদ্ধতি টা এখানে আমি ভিডিওর মাধ্যমে এখানে দিচ্ছি। মানুষের গমন পদ্ধতি যেহেতু তার প্রধানত পায়ের সাহায্যে হয়, অর্থাৎ দুটি যে পদ তার সাহায্যে হয়, সেই জন্য মানুষের গমন পদ্ধতিকে আমরা দ্বিপদ গমন বা বাইপেডাল লোকোমোশন বলে থাকি। দ্বি মানে দুই, বুঝতেই পারছো, পদ মানে পা, বাইপেডাল বাই মানে দুই, পেডাল মানে হলো এক্ষেত্রে যে পায়ের সাহায্যে। যদিও অন্যান্য কিছু প্রাণী আছে, নেই যে তা নয়, যারা দুটো পায়ের সাহায্যে কিছুটা গমন করতে পারে, পাখিরাও যখন হাঁটে বা যারা উঠতে পারে না তারা যখন দৌড়োয় হাঁটে তো দুটো পায়ের সাহায্যেই তারা গমন করে, কিন্তু মেরুদণ্ডটাকে পুরোপুরি যে পথ বা রাস্তা তার সঙ্গে 90 ডিগ্রি কোণ করে একদম সোজা খাড়া রেখে কন্টিনিউয়াসলি হাঁটা দৌড়নো, এটা কিন্তু মানুষের মতন আর কারোর পক্ষে সম্ভব নয়। পাখিদের ক্ষেত্রে মেরুদণ্ডটা অনেকটাই কিন্তু সমান্তরাল থাকে রাস্তার সঙ্গে, কিন্তু মানুষের ক্ষেত্রে একদম পিঠটা সোজা হয়ে থাকে। আমরা কিছু মানুষের মতন এপ, যেমন শিম্পাঞ্জি, গরিলা, ওরাংওটাং, এদের ক্ষেত্রে দেখি এরা কিছুটা সময় দুটো পায়ের সাহায্যে পিঠটাকে সোজা করে কিছুটা এরা গমন করতে পারে, কিন্তু বেশিক্ষণ পারে না। মানুষ যতক্ষণ পারে এবং যতটা ভালোভাবে পারে কেউই সেই অর্থে পারে না, যে কারণে আমরা মানুষের গমন পদ্ধতি বোঝাতেই আমরা দ্বিপদ গমন এই টার্মটা ইউজ করি। তো এই যে দ্বিপদ গমন বা গমন পদ্ধতি, তাতে কী কী দরকার হয়? প্রথমে হচ্ছে অস্থি, বিভিন্ন হাড় যেগুলো সেগুলো দেহের মধ্যে একটা অন্তঃকঙ্কাল তৈরি হয়, এন্ডোস্কেলিটন, যে কাঠামোটা তৈরি হচ্ছে। তারপরে আসছে পেশি। পেশি আমরা জানি তিন রকমের হয়, সরেক পেশি, অরেক পেশি বা মসৃণ পেশি এবং হৃৎপেশি। মানুষের বা যে কোনো প্রাণীরই গমনে যে পেশি সাহায্য করে সেটা হলো সরেক পেশি, এবং যেহেতু এই পেশি অস্থির সঙ্গে যুক্ত থাকে অধিকাংশ সময়, সেই জন্য এগুলোকে কঙ্কাল পেশিও বলা হয়। এছাড়া লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম, এটা মানুষের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। যখন আমরা হাঁটছি, এগোচ্ছি, তো তখন মাধ্যাকর্ষণ আমাদের টানছে, আমরা যে পড়ে যাই না, হুমড়ি খেয়ে পড়ি না, এবং আমাদের যে কোন দিকটা সামনে, কোন দিকটা পিছনে, কোন দিকটা ডান বাম, এগুলো যে আমাদের অনুভূতিতে থাকে আমরা বুঝতে পারি, তো সেইটার জন্য দায়ী হচ্ছে এই লঘু মস্তিষ্ক। এবং আরেকটা হলো যে অন্তঃকর্ণ। অন্তঃকর্ণ, আমাদের কানের তিনটে অংশ আছে, একটা যেটা বাইরে আমরা দেখতে পাই কর্ণছত্র বা পিনা বলা হয়, তারপর ভিতর দিকে ঢুকে আছে একটা সরু পথ, সেটা হচ্ছে মধ্যকর্ণের অংশ। তারপরে একেবারে ভিতর দিকে মস্তিষ্কের কাছে যে অংশটা সেটা হচ্ছে অন্তঃকর্ণ। সেই অন্তঃকর্ণটায় প্রধানত দুটো অংশ থাকে, একটা হচ্ছে যে শামুকের খোল যেরকম প্যাঁচালো, তো সেরকম একটা অঙ্গ থাকে, তাকে ককলিয়া বলা হয়। আর আরেকটা থাকছে যাকে অর্ধবৃত্তাকার নালী বলি আমরা, সেখানে আসলে তিনটে নালী থাকে পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে, এবং এই অর্ধবৃত্তাকার নালীর মধ্যে, নালীগুলোর মধ্যে এন্ডোলিম্ফ নামে একটা তরল থাকে। সেই এন্ডোলিম্ফ তরলে দেখা যায় কিছু অটোলিথ নামক দানা থাকে। এই অটোলিথ দানা ক্যালসিয়াম কার্বনেট দিয়ে প্রধানত তৈরি, এবং যখন মাথা আমাদের অনেকটা সময় নড়ানড়ি হয় বা আমরা মাথা ঝাঁকাই, তো তখন ওই অর্ধবৃত্তাকার নালীর মধ্যে যে এন্ডোলিম্ফ সেটা তো নড়ে, ঝাঁকানি খায়, এবং তার মধ্যে অটোলিথ দানাগুলো সেগুলোও নড়াচড়া করতে থাকে, তো তখন ওই তার জন্য দেখা যায় যে ওই ভিতরে কিছু
আমাদের গ্রাহক কোষ আছে সেগুলো উদ্দীপিত হয় এবং সেখান থেকে তারপর উদ্দীপনা মস্তিষ্কে যায়। মস্তিষ্ক আমাদের ব্যালেন্স রাখতে সাহায্য করে। তবে যখন আমরা এই যে নাগরদোলাতে চড়ি, মানে খুব অনেকক্ষণ ধরে যখন এরমভাবে ঘুরছি আমরা, তো তখন এতটা বেশি নড়াচড়া হয় এবং এতটা ওভার স্টিমিউলেটেড হয়ে যায়, অধিক আর কি উদ্দীপিত হয়ে যায়, যে কিছুটা সময় কিন্তু আর ঠিক মতন ভারসাম্যটা বজায় থাকে না, যে কারণে তখন মনে হয় সব কিছু ঘুরছে বা আমরা টলছি, পড়ে যাব, পড়ে যাচ্ছি, এরম ব্যাপারটা। একটু সময় দিয়ে বসলে বা দাঁড়ালে তারপর আস্তে আস্তে জিনিসটা ঠিক হয়। তো তাহলে প্রধানত অস্থি এবং তার সঙ্গে যুক্ত যে পেশি, এরা সাহায্য করছে, দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করছে আমাদের লঘু মস্তিষ্ক এবং আমাদের অন্তঃকরণ। এই পেশি এবং অস্থি এই দুটোকে নিয়ে একত্রে বলা হয় পেশি কঙ্কাল তন্ত্র। তো তার মধ্যে যেটা কঙ্কালের অংশ, সেই কঙ্কালের অংশটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে অক্ষীয় বা এক্সিয়াল। এই অক্ষীয় বা এক্সিয়াল যে কঙ্কাল, সেটা প্রধানত আমাদের খুলি বা করোটি যেটা মাথায় আছে সেটা দিয়ে তৈরি। তার সঙ্গে পিঠের দিকে আমাদের যে মেরুদণ্ডটা থাকে সেই মেরুদণ্ডটা নিয়ে তৈরি। এর সঙ্গে সঙ্গে আমাদের থোরাক্স অঞ্চল বা বক্ষ অঞ্চলে যে বক্ষ পিঞ্জর রয়েছে, যে বক্ষ পিঞ্জরের মধ্যে আমাদের হৃৎপিণ্ড এবং ফুসফুস থাকে, তো সেখানে কতগুলো রিবস থাকে, 12 জোড়া রিবস বা পঞ্জরস্থি বলা হয়। আর ওই বক্ষ পিঞ্জরের সামনের দিকে একটা পাতের মতন হাড় থাকে, তাকে বলা হয় উরব ফলক। তো এইগুলো নিয়ে মোটামুটি আমাদের অক্ষীয় যে কঙ্কাল তন্ত্র সেটা আর কি গঠিত হয়। তাহলে করোটি বা খুলিটা, তার সঙ্গে যেটা নিচের দিকে নামছে দেহের মাঝখান বরাবর পিঠ দিয়ে যে মেরুদণ্ড, আর বক্ষ পিঞ্জর যেটা তার সামনে উরব ফলক যেটা। অক্ষীয় বা এক্সিয়াল মানে কি, অ্যাক্সিস বা অক্ষ মানে হলো কি, না মাঝখানের যে সেন্ট্রাল লাইনটা আর কি, কাল্পনিক যদি আমরা মানুষের দেহের মধ্যে একটা লাইন ভাবি মাঝখান দিয়ে যাচ্ছে, তো সেটাই হচ্ছে তার অক্ষ। এর সঙ্গে রয়েছে উপাঙ্গীয় বা অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। উপাঙ্গীয় মানে আমাদের অগ্রপদ পশ্চাৎপদ, অর্থাৎ প্রধানত হাত ও পায়ের হাড়, এগুলো এখানে রয়েছে। আর হাতের হাড় মেরুদণ্ডের সঙ্গে আটকাবার জন্য একটা চক্র থাকে, তাকে উরস চক্র বলা হয় বা পেক্টোরাল গার্ডল। আর পায়ের হাড়গুলো সেগুলো মেরুদণ্ডের সঙ্গে আটকাবার জন্য আরেকটা চক্র, তাকে শ্রোণি চক্র বলা হয় বা পেলভিক গার্ডল। এগুলো দিয়ে তৈরি হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল তন্ত্র। তাহলে প্রধানত হাত ও পায়ের হাড়, তার সঙ্গে শ্রোণীচক্র, উরস চক্র। উরস চক্রের সাহায্যে হাতের হাড়গুলো আটকায় মেরুদণ্ডে, শ্রোণীচক্রের সাহায্যে পায়ের হাড়গুলো আটকায় মেরুদণ্ডের সঙ্গে। তাহলে হাতে কী কী হাড় আছে, হিউমারাস, তারপরে পাশাপাশি রেডিয়াস আর আলনা থাকে, তার নিচে যেখানে আমাদের কবজিটা রিস্ট সেখানে কার্পেল থাকে, হাতের পাতা যেখানটা সেটা হচ্ছে মেটাকার্পাল দিয়ে তৈরি, হাতের আঙুল ডিজিটাল দিয়ে তৈরি। পায়ে তেমনি আমাদের প্রথমে যেটা রয়েছে ফিমার, এই ফিমার হচ্ছে দেহের সবথেকে বড় শক্তিশালী হাড়, তারপরে পাশাপাশি রয়েছে টিবিয়া আর ফিবিউলা, তার নিচে যেটা আমাদের অনেক সময় মুচকে যায় আর কি পায়ের পাতার উপরের অংশ, সেখানটায় রয়েছে টার্সেল, পায়ের পাতার জায়গাটায় রয়েছে মেটা টার্সেল এবং পায়ের আঙুলে রয়েছে ডিজিটাল। উরসচক্র কি, না হাতের যে হাড় মেরুদণ্ডের সাথে আটকাবার জন্য যে অংশটা থাকে, এই উরসচক্র দুদিকে দুটো রয়েছে, দুপাশে দুটো, এবং প্রত্যেকটা তিনটে হাড় দিয়ে তৈরি। প্রধানত স্ক্যাপিউলা আর কোরাকয়েড এই দুটোই মেন থাকে, তার মধ্যে স্ক্যাপিউলা সব থেকে বড়। এর সঙ্গে যেটাকে আমরা কলার বোন বলি সামনের দিকে থাকে, সেটা হচ্ছে ক্ল্যাভিকল, গলার দুপাশে ক্ল্যাভিকল। তাহলে প্রধানত এই তিনটে হাড় দিয়ে উরসচক্র তৈরি।
শ্রোণীচক্র, যেটার সাহায্যে আমাদের পায়ের হাড়গুলো মেরুদণ্ডের সাথে আটকায়। শ্রোণীচক্র একটা ভির মতন আকৃতিযুক্ত একটা অঙ্গ তৈরি করে এবং তার এক এক দিকে তিনটে করে হাড় আছে। এই তিনটে হাড় হলো ইলিয়াম, ইস্ট্রিয়াম এবং পিউবিস। তাহলে মোটামুটি এই হলো উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র আর এই হলো আমাদের রক্ষীয় কঙ্কালতন্ত্র। এবার যেখানে বা যে স্থানে একাধিক অস্থি যুক্ত হয় তাকেই তো আমরা বলি অস্থিসন্ধি বা বোন জয়েন্ট। এই অস্থিসন্ধি আবার নানান রকমের হতে পারে। এমন যদি হয় যে একাধিক অস্থি যুক্ত হয়েছে একটা জায়গায় কিন্তু হাড়গুলো নড়াচড়া করে না, তো তখন সেই অস্থিসন্ধিকে আমরা বলছি অচল অস্থিসন্ধি। এবং তার উদাহরণ কি না, করোটির অস্থিসন্ধি। করোটির যে হাড়, বিভিন্ন হাড় আছে, ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, তো এগুলো কিন্তু নড়াচড়া করে না, একদম ফিক্সড। তো সেই সেখানেও আর কি কিন্তু অস্থিসন্ধি আছে কিন্তু অচল অস্থিসন্ধি। ঈষৎ সচল, কিছুটা নড়াচড়া করতে পারে, যেমন মেরুদণ্ডের কশেরুকার অস্থিসন্ধি। মেরুদণ্ড আমাদের যেটা আছে সেটা কতগুলো একক বা টুকরো দিয়ে তৈরি, ওই এক একটা টুকরোকেই বলা হয় কশেরুকা। আর একটা কশেরুকা তার পরের কশেরুকার সঙ্গে একটা অস্থিসন্ধি গঠন করে, এটা পুরোপুরি অচল নয়। যদি হতো তাহলে পরে আমরা পিঠ একটুও এদিক ওদিক বেঁকাতে পারতাম না, ঝুঁকতে পারতাম না, কিন্তু এটা ঈষৎ সচল বলা হচ্ছে, যেহেতু ওইটুকুন করতে দেয়। আর লাস্টে আসছে সচল সন্ধি। সচল সন্ধি অর্থাৎ কিনা যেখানে পুরোপুরিভাবে হাড়গুলো নড়াচড়া করতে পারে, যেমন আমাদের হাঁটুতে, হাঁটু আমরা ভাঁজ করছি সমানেই, সারাদিনে কতবার করছি, সোজা করছি, কুনুইয়ে, কুনুইয়ে তাই হাত কত সময় তোমরা ভাঁজ করি, তো খাবার সময় লিখবার সময় তখনও ভাঁজ হয়, তো তাহলে কুনুই, সেখানেও সন্ধি যে রয়েছে অস্থিসন্ধি সচল সন্ধি। এখানে একটা ছবি দেওয়া রয়েছে, এটা হচ্ছে একটা সচল অস্থিসন্ধি, সরি এটা অস্থি না অস্থিসন্ধি হবে, সচল অস্থিসন্ধির একটা ছবি। এই একটা হাড় আর এই আরেকটা হাড়। প্রথমত দুটো হাড় একদম গায়ে গায়ে ঠেকে না, ঠেকলে কি হবে না, এগুলো যখন নড়বে তো তখন ঘষা খাবে এবং ঘষা খেয়ে ক্ষয়ে যাবে, তো সেটা হলো তো মুশকিল। তো সেই জন্য দেখা যায় এই দুটো হাড়ের মাঝে একটা ফাঁকা জায়গা থাকে, গ্যাপ থাকে, এবং এই দুটো হাড়কে মোটামুটি ধরে রাখে হচ্ছে লিগামেন্ট। লিগামেন্ট হচ্ছে একরকমের যোগ কলা যা বিভিন্ন অস্থির মাঝে উপস্থিত থাকে। দেখতেই পাচ্ছ একটা অস্থি একটা অস্থি দুটোর মাঝে এই লিগামেন্ট রয়েছে, এই হাড় দুটোকে আটকে রেখেছে। এছাড়া আর কি থাকছে না, পর্দা থাকে এখানে, সাইনোভিয়াল পর্দা, এবং এই পুরো জায়গাটার মধ্যে একটা তরল থাকে, সেই তরলটাকে বলা হয় সাইনোভিয়াল তরল। এই তরলটা একটু পিচ্ছিল এবং এটা অনেকটা ওই মেশিনে আমরা যে তেল দিই যাতে না মেশিনের কলকবজাগুলো ঘষা খায়, মরচে না পড়ে, এই সাইনোভিয়াল তরলটা অনেকটা সেরকম কাজ করে, যাতে হাড়গুলো পরস্পর ঘষা না খায়, ক্ষয়ে না যায় বা খুব মানে বেশি যাতে না ক্ষয়, সেইটা দেখা, সহজে ভালোভাবে যাতে হাড়গুলো ঠিক নড়তে পারে, ভাঁজ খেতে পারে বা ঘুরতে পারে, এটা যাতে হতে পারে সেটাও এটা সাহায্য করে। বয়সের সঙ্গে সঙ্গে সাইনোভিয়াল তরলটা শুকোতে শুরু করে এবং শুকায় বলেই তাই জন্য কিন্তু তখন এই হাড়গুলো অনেক সময় ঘষা খায়। সেই জন্য আমরা দেখি যে যেটা বয়সের সঙ্গে সঙ্গে যে বাত হয় হাঁটুতে কুনুইয়ে, তো এই যে বাত হচ্ছে কবজিতে, তো সেটার একটা কারণেই যে তখন ব্যথা হয়, ফুলে যায়, কারণ হাড়গুলো হয়তো ওভাবে ঘষা খাচ্ছে আর কি। সাইনোভিয়াল তরলটা বয়সের সঙ্গে সঙ্গে অনেকটা শুকিয়ে আসছে। এছাড়া এই হাড়গুলোকে নড়াচড়া করানোর জন্য পেশি থাকে, সরেক পেশি বা কঙ্কাল পেশি। পেশিকে অস্থির সঙ্গে আটকাতে সাহায্য করে টেন্ডন।
টেন্ডন হলো এক রকমের যোগকলা যা পেশিকে অস্থির সঙ্গে যুক্ত করে। এখানেও থাকবে তাহলে টেন্ডন। মনে রাখবে লিগামেন্ট একটা অস্থি আর আরেকটা অস্থির মাঝে থাকে, আর টেন্ডন পেশি আর অস্থির মাঝে থাকে। দুটোই যোগকলা, দুটোই সাহায্য করছে অস্থিসন্ধিতে, হাড় নড়াচড়া করায়, কিন্তু কিছুটা পার্থক্য আছে। আমাদের সিলেবাসে দুটো অস্থিসন্ধির কথা বলা আছে। যদিও অস্থিসন্ধি বিভিন্ন রকমের হয়, এক হলো কবজা সন্ধি বা হিঞ্জ জয়েন্ট, যেমন আমাদের যে কুনুই বা হাঁটু, আমরা ভালো মতনই বুঝি যে একদিকেই এটা ভাঁজ খায়। আমি যদি উল্টো দিকে যদি ঘোরাতে চাই বা ভাঁজ করতে চাই, হবে না, জোর করতে গেলে ভেঙে যাবে। তাহলে একদিকেই ভাঁজ খাচ্ছে, হাঁটুও তাই একদিকেই ভাঁজ খাবে। আর আরেকটা হচ্ছে বল ও সকেট সন্ধি, তো তাতে একটা অস্থির শেষ প্রান্তটা একটা বলের মতন আকারের হয়, আর আরেকটা যে অস্থি সেটার যে শেষ প্রান্ত সেটা একটা পেয়ালার মতন আকৃতি যুক্ত হয়, যাতে পেয়ালার মতে বলটা যাতে কিছুটা ফিট করে আর কি। তো এই ধরনের অস্থিসন্ধি কিন্তু সব দিকেই নড়াচড়া করতে পারে, যেমন আমাদের কাঁধ, আমাদের হিপ জয়েন্ট, এগুলো সব দিকেই নড়াচড়া করতে পারে, সামনে হোক, পাশে হোক, পিছন দিকে হোক। তাহলে এই দুটো অস্থিসন্ধির কথা আমাদের মনে রাখতে হবে, উদাহরণ মনে রাখতে হবে। তাহলে মোটামুটি আমরা দেখলাম যে অস্থি কী কী আছে দেহে, এবং অস্থিসন্ধি কাকে বলে, কত টাইপের, কয়েকটা টাইপের কথা, অস্থিসন্ধির কী কী উপাদান আছে। এরপরে আসছি পেশি। পেশি আমরা আগেই বলেছি তিন রকমের হয়, সরেক পেশি বা কঙ্কাল পেশি, অরেক পেশি বা মসৃণ পেশি, এবং হৃৎপেশি। তো এদের মধ্যে সরেক পেশি বা কঙ্কাল পেশি যেটা, সেটাই আমরা দেখি যে আমাদের চলন গমনে সাহায্য করে। তো এই পেশি আবার বিভিন্ন রকমের হয় কাজের দিক থেকে দেখতে গেলে, যেমন ফ্লেকশন পেশি, সংকোচন হলে পরে দুটি অস্থি কাছাকাছি আসে বা ভাঁজ খায়, যেমন উদাহরণ হচ্ছে বাইসেপস। এখানে তোমাদের বইতে দেখো যে ছবিটা দেওয়া আছে, এই যে হাতে যখন এই ভাঁজ করছে আর কি, এখানে কুনুইয়ে, এটা যখন এদিকে ভাঁজ খেয়ে এদিকে ভাঁজছে, তাহলে কি এই হাড় আর এই হাড় কাছাকাছি এলো, সেই জন্য এটা হচ্ছে ফ্লেকশন পেশি। দ্বিতীয় হচ্ছে এক্সটেনশন পেশি। এক্সটেনশনের পেশি সংকোচন হলে কি হয় না, এই দুটো অস্থি তারা আবার দূরে সরে যায়, অর্থাৎ এটা যদি ভাঁজকে এদিকে আসে তাহলে তখন বুঝতে হবে ফ্লেকশন পেশি সংকোচন হয়েছে, আর যখন এক্সটেনশন পেশি সংকোচন হয় তখন এইটা এখান থেকে আবার সরে যায়, আবার এইভাবে হাতটা খুলে যায়। তাহলে ফ্লেকশন পেশি সংকোচনে এটা এদিকে সরে আসছে, এক্সটেনশন পেশির সময় এটা আবার ফিরে যাচ্ছে নিজের জায়গায়। যেমন উদাহরণ হচ্ছে ট্রাইসেপস, ফ্লেকশনের উদাহরণ বাইসেপস। এবং ফ্লেকশন পেশির যখন সংকোচন হয় তখন এক্সটেনশন পেশির প্রসারণ হয়, আবার যখন ফ্লেকশন পেশির প্রসারণ হয় তখন এক্সটেনশন পেশির সংকোচন হয়। এগুলো এরকম পেয়ারে কাজ করে। তারপর থার্ড হচ্ছে অ্যাবডাকশন। অ্যাবডাকশন হচ্ছে যখন এমন পেশি এটা, যখন এর সংকোচন হয় তখন কোনো অঙ্গ বা যেমন হাত পা দেহের অক্ষ থেকে দূরে সরে যায়, যেমন এই যে এখানে হাত যদি পাশে রাখা থাকে, আমি হাত এবার সোজা করে দিলাম, তাহলে হাত আগে কী ছিল, আমাদের মেরুদণ্ডের কাছে ছিল, অক্ষ যেটা মাঝখানে যে রেখা সেটার কাছে ছিল, এখন কি হলো দূরে সরে গেল। তাহলে এই ধরনের পেশি যার সংকোচনের সময় এরকম হয় তাকে বলছি অ্যাবডাক্টর পেশি, এবং এই ঘটনাকে, প্রক্রিয়াকে বলছি অ্যাবডাকশন, যখন অঙ্গ দেহ থেকে দূরে সরছে, যেমন গ্লুটিয়াস ম্যাক্সিমাস। অ্যাডাকশন পেশি আবার ঠিক উল্টো, তার যখন সংকোচন হয় তখন কোনো অঙ্গ, হাত বা পা
দেহের অক্ষের কাছে আসে। অর্থাৎ কি না, এই হাত এখানে সরিয়ে দিয়েছিলাম, এইভাবে রেখেছিলাম, আবার যদি হাত আমি এইভাবে ফিরিয়ে আনি, এখানে ফিরিয়ে আনলাম নর্মাল অবস্থা, তো তখন কোন পেশির সংকোচনের জন্য এটা হচ্ছে? না, অ্যাডাকশন পেশির সংকোচনের জন্য এটা হচ্ছে। তাহলে অ্যাবডাকশন এবং অ্যাডাকশন এই দুটো সমানেই চলতে থাকে। যখন অ্যাবডাক্টর পেশি সংকোচন হয় তখন অ্যাডাক্টর পেশি প্রসারণ হয়, যখন অ্যাবডাকশন বা অ্যাবডাক্টর পেশির প্রসারণ হয় তখন অ্যাডাক্টর পেশির সংকোচন হয়, এইভাবে চলে। আর লাস্টে আসছে রোটেশন। রোটেশন বা যেটা আবর্তে যে ঘূর্ণন, এই রোটেটর পেশি এগুলোর সংকোচন হলে অঙ্গ নিজের অক্ষের উপরে ঘুরতে থাকে। যেমন আমরা দেখি যে আমরা পায়ের পাতাটাকে আমরা কিছুটা ঘোরাতে পারি, আমরা হাতটাকে আমরা কিছুটা ঘোরাতে পারি, এভাবে এই যে এইভাবে ঘোরাচ্ছি, তো রোটেটর পেশির কাজ এটা আর কি। তো তাহলে এই মোটামুটি ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন, রোটেশন, এই ধরনের ঘটনাগুলো আমাদের চলন গমনে ঘটে। প্রথমে আমরা যখন পা ফেলি তো তখন আমাদের ধরো প্রথমে যদি শুরু করি আমাদের ডান পা দিয়ে, তো ডান পায়ের হাঁটুটা প্রথমে ভাঁজ খায়। হাঁটু ভাঁজ খাওয়া মানে কি না, ফ্লেকশন পেশির সংকোচন হচ্ছে, এক্সটেনশনের প্রসারণ হচ্ছে। ভাঁজ খেয়ে পাটা ওঠে ওপরে এবং তখন তারপরেই আবার সঙ্গে সঙ্গেই ওই যেটা আমাদের ফ্লেকশন পেশি তার প্রসারণ হয় এবং এক্সটেনশন পেশির সংকোচন হয়, তো তখন হাঁটুটা আবার স্ট্রেট হয়ে যায়। স্ট্রেট হয়ে তখন পাটা পিছন দিকে আর কি চলে যায়, এবার পা একটা পা পিছন দিকে, যাতে ভুঁড়িকে না পড়ে যায়, সেই ব্যালেন্সটা বজায় রাখার জন্য আমাদের উল্টো দিকের হাত, মানে যদি ডান পা হয়ে থাকে তাহলে বাঁ হাতটা সেটা সামনের দিকে যাবে, যাতে ব্যালেন্সটা থাকে। তো তারপরেতে আবার ওই হাঁটুটা সামনে আসবে, যে তারপর মাটিতে পড়বে, আবার তারপর বাঁ দিকের পা সেখানে হাঁটু ভাঁজ খাবে, আবার পিছন দিকে যাবে, আবার সামনে আসবে, আবার মাটিতে পড়বে, এইভাবে আমাদের গমন পদ্ধতিটা চলে। এবং এই সময়টাতে আমাদের যে এক্সটেনশন, ফ্লেকশন, এগুলো তার মানে যে বিপরীত ধর্মীভাবে, একটা যখন সংকোচন আরেকটার প্রসারণ, এইভাবে আরেকটার যখন প্রসারণ আরেকটার সংকোচন, এইভাবে ঘটনা ঘটতে থাকে। এবং হাতের ক্ষেত্রেও তাই, যে একটা হাত যখন এগিয়ে যাচ্ছে তার মানে দেহের পক্ষ থেকে সেটা দূরে যাচ্ছে, আবার সেটা সরে আসছে, অর্থাৎ অ্যাবডাকশন এবং অ্যাডাকশন পেশি এগুলোও কিন্তু কাজ করছে। তাহলে এভাবে মোটামুটি আমাদের দ্বিপদ গমন পদ্ধতিটা হয়। আমাদের তাহলে দরকার হচ্ছে সিলেবাস অনুযায়ী এই অস্থি সন্ধির জানতে হবে, সাইনোভিয়াল তরো, সাইনোভিয়াল যে পর্দা নিয়ে যে সাইনোভিয়াল জয়েন্ট যেটা, সেটার উপাদান এবং ছবিটা একটু জানতে হবে। আমাদের কবজা যে সন্ধি রয়েছে এবং বলসকের সন্ধি রয়েছে, এদের উদাহরণ জানতে হবে, মনে রাখতে হবে। পেশির ক্ষেত্রে আমাদের কঙ্কাল পেশি যে টাইপসগুলো বলা হয়েছে, ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন, রোটেশন, এইগুলোর কথা মাথায় একটু রাখতে হবে। তো তাহলে মোটামুটি এই চ্যাপ্টারটার যে অংশগুলো আমি করে থাকি সেগুলো হলো, অর্থাৎ উদ্ভিদের চলনগমন, উদ্ভিদের হরমোন, প্রাণী চলনগমন, এই তিনটে অংশ। আর স্নায়ুতন্ত্র বোধহয় স্যার করাচ্ছেন, ফলে ওটা যেমন চলছে হবে। প্রাণী হরমোন বোধহয় হয়েও গেছে আগে।
তাহলে পরবর্তী সময় আবার এর পরের যে চ্যাপ্টার, নতুন চ্যাপ্টার শুরু করব, তার আগে এই চ্যাপ্টার থেকে যে বিষয়গুলো পড়া হলো সেগুলো থেকে কিছু প্রশ্ন আমি আস্তে আস্তে দিয়ে দেবো, সেগুলো তোমরা উত্তর লিখে দেবে আমাকে গ্রুপেতে যেমন পাঠাও।